দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এই সময় অবৈধ পণ্য রাখা ও অনিয়মের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জগদীশ চন্দ্র মহন্ত।